রক্তদান এর মতো সামাজিক কর্মসূচি আর নেই, তাই বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সামাজিক কর্মে এগিয়ে আসে নতুন পাড়া টুটো কমিটি। রবিবাসরীয় সকালে মিতালি সংঘের ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও তৎসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালি বিধানসভার বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি, হাওড়া জেলা আইএনটিটিউসির সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার, বালি কেন্দ্র আইএনটিটিউসির সভাপতি টিঙ্কু মুখার্জি, বিদায়ী পৌরমাতা শোভাদেবী মোর্জা, বালি কেন্দ্র তৃণমূল যুবর সভাপতি সুরজিৎ চক্রবর্তী ও এছাড়াও উপস্থিত ছিলেন বিকাশ দাস, সুনির্মল দেবনাথ সহ অন্যান্যরা। এদিন শতাধিক মানুষ রক্তদান করে এই মহৎ কর্মকে সার্থক করে তোলে। উদ্যোগ, আমি তো মঞ্চেই বলছিলাম, শুনতে পেলেন, প্রথম কথা রক্তদান জীবন দান, এবং সেই দানের প্ল্যাটফর্মটা তৈরি করে দিল আজকে নতুন পাড়া টোটো কমিটি। কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আদর্শে এক্ষুনি একটু আগে বলছিলাম মঞ্চে যে বহু ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করে এখন আমরা রক্তের অভাব পশ্চিমবঙ্গে অন্তত মিটিয়ে ফেলতে পেরেছি। দ্বিতীয়ত, এই যে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ভীষণ আবশ্যিক। আমি মাইকে যেটা বলছিলাম, ছোটবেলায় মনে পড়ে যে একবার যদি কেউ মাইকে নাম বলতো তাতেই মনে হতো জীবনটা যেন ধন্য হয়ে গেল, এবং যাতে পরের বছর আবার নামটা বলে তার জন্য অন্তত আরো ভালো পারফর্ম করতে হবে। তো সুতরাং বাচ্চাদের নিঃসন্দেহে অনেক উৎসাহ যোগাবে, এবং বাকি বাচ্চাদেরও যারা দেখলো যে আমার বন্ধুরা প্রাইজ পেলো, তারাও আরো ভালো করার জন্য নেক্সট ইয়ারে তৈরি থাকবে, এবং তারা আর তারাও প্রাইজ পাবে নেক্সট ইয়ারে এটা। এবং তৃতীয়ত হচ্ছে স্বামীজি, স্বামী বিবেকানন্দ, যার সম্পর্কে রবি ঠাকুর পর্যন্ত বলেছেন যে ভারতবর্ষকে জানতে হলে স্বামীজিকে জানো, তার মধ্যে সমস্তটাই ইতিবাচক, নেতিবাচক কিছু নেই। তো সুতরাং স্বামীজি মাথার ওপর, তার আদর্শে আমাদের সকলের পথ চলা, বাংলার যে সংস্কৃতি এবং কৃষ্টি, হ্যাঁ, তো স্বামীজির আদর্শকে ঘিরেই। এবং যখন দেখি যে তাকে কেউ অসম্মান করার চেষ্টা করছেন, হ্যাঁ, দুদিনের কোনো ভণ্ড সাধু, তখন মনটা ব্যথায় ভারাক্রান্ত হয়ে যায়, এবং আমরা তীব্র ধিক্কার জানাই সেই সব মানুষদের যারা স্বামীজিকে ছোট করতে চায়। তাই আমরা বলবো জয়তু, বলবো দেখুন, আমাদের যারা টোটো ইউনিয়নের মধ্যে রয়েছে বা যারা টোটো চালায়, তাদের মানবিকতা শুধু ওই টোটো চালাবো আর কিছু করব না, সমাজকে আরও চোখে আঙুল দিয়ে দেখার একটা দৃষ্টান্ত বলুন আর যাই বলুন, মানে তারা যে সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, টোটো ছেলেরা যে একেবারে যে ফেলনা নয়, যে মানে যারাই আসুক না কেন, তারা আমরা আজকে 10 বছর থেকে করছি, এই 10 বছরের মধ্যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির মধ্যে রয়েছি, যেরকম অঙ্কন প্রতিযোগিতা, কোনো দুস্থ মানুষের যারা পড়তে পারছে না বা যারা মানে বই খাতার জন্য বিভিন্ন রকমেরভাবে জন্য প্রয়োজনে আসে, আমাদের টোটো ভাইরা সবসময় এভাবে তাদের সহযোগিতা করে, বিভিন্ন রকমের সমাজের অঙ্গাঙ্গিকভাবে যেগুলো জড়িত আছে সেগুলো প্রত্যেক সময় আমাদের টোটো ভাইরা সবাই সবাইকে হেল্প করে। আমাদের টোটাল করা হয়েছে 30 জনকে। অঙ্কন প্রতিযোগিতা আমাদের প্রত্যেক বছরই হয়, সকাল 9টা থেকে শুরু হয়, 9টা থেকে 11টার মধ্যে শুরু শেষ হয়েছে। এর মধ্যে আমরা প্রত্যেককেই প্রাইজ দিতে পেরেছি, এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এটা সবাইকে মানে অনুপ্রাণিত করা, বাচ্চাদের সৃজনশীল তৈরি করবার মধ্যে আমাদের একটা বিশাল একটা ভূমিকা তৈরি করি, এবং কৃতি ছাত্রছাত্রীদের তো রয়েছে, তাদের উৎসাহ দেওয়ার জন্য বা যারা তারা যাতে আগে পড়াশোনা যাতে না ছাড়তে পারে, তার জন্য আমরা যেরকমভাবে যে প্রয়োজন আছে সেরকমভাবে আমরা তাদের সাথে যোগাযোগ রাখি, চালাই। তবুও আমরা মনে করি আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে, সেই দিক থেকে আমরা
বিভিন্ন রকম ভাবে সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করি। যেমন ধরুন যারা পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না, আমাদের কাছে আসতে আমরা হেল্প করি। তারপরে স্বাস্থ্য পরীক্ষার, তারপরে ভেরি রিসেন্ট স্কুলের সঙ্গে আমাদের একটা কথা হয়েছে, সহায়িকা স্কুলের সঙ্গে আমরা আমাদের উদ্যোগে মানে আপনার ওই ব্লাড গ্রুপকে আমরা পরীক্ষা করার জন্য ব্যবস্থা করছি। এবং আমরা যেখানে বসবাস করি এটা মাটি হচ্ছে স্বামী বিবেকানন্দের মাটি, বেলুর বালি বিলুয়া অঞ্চলটা। এবং এই যে রক্তদান বা কৃতি ছাত্রদের পাশে থাকারই নেই, ঠিক আমাদের প্রবীরদা বলছিল, আমিও বললাম, এই যে টোটো ইউনিয়ন আমাদের নতুন পাড়া বা আমাদের এই বালি অঞ্চলে সমস্ত টোটো ইউনিয়ন বলুন বা অন্য কোনো সংগঠন মানুষের পাশে সবসময় থাকে। আমাদের নেত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে তুমি যে কোনো সংগঠন করো না কেন, তুমি টোটো ইউনিয়ন করো, তুমি ট্রেড ইউনিয়ন করো, তুমি হিন্দি সেল করো, তুমি যুব করো, মহিলা করো, কাজ একটাই, লক্ষ্য একটাই, বাংলার মানুষ পাশে, পাড়ার মানুষ পাশে আমরা থাকবো। সেই মানুষ পাশে আমাদের এই নতুন পাড়া টোটো ইউনিয়ন থেকেছে, তাদেরকে আমরা সালাম জানিয়েছি, এইভাবে এগিয়ে যেতে। দেখুন ওরা যারা আয়োজক আছে আমাদের টোটো চালক ভাইয়েরা, তাদের মধ্যেও সেই চেতনার জন্ম হয়েছে যে বিবেকের যে বাণী যার দ্বারা সারা বিশ্ব এখন পরিচালিত হচ্ছে, সেই তাদের কাছে যারা এখানে পুরস্কার পাবেন বা যারা করবেন তারা বাড়িতে নিয়ে গিয়ে যখন জানবেন, তার মধ্যে কিন্তু একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি কাজ করবে। আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এই পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আমাদের দেশ, যাতে আমাদের আগামী প্রজন্ম তারা অনেক দূর এগিয়ে যাবে। খুবই ভালো লাগছে, ক্লাস 12 এ উচ্চ মাধ্যমিক দিয়েছি, খুবই ভালো লাগছে। আর আগামী দিনে চেষ্টা করব আরো যাতে ভালো করতে পারি। ভালো লাগছে এই যে এই উদ্যোগটা যে নতুন পাড়া টোটো কমিটি নিয়েছেন আমাদেরকে সংবর্ধিত করার, এটার জন্য আমি এনাদেরকে সকলকেই খুবই ধন্যবাদ জানাই। এবং ভালোই লাগছে একটা সাফল্যের পর সম্বর্ধিত হতে। 29 নম্বর ওয়ার্ডটা টোটো কমিটি লোক রক্তদান লোক কর রা হল, আর জিতনা লড়কা লোক ই লোক পাস হুয়া হ্যাঁ উচিত মাধ্যমিক 10 ক্লাস 12 ক্লাস লোককে গিফট লোক দে রা হ্যাঁ টোটো টোটো কমিটি 29 নম্বরকে এই মিল কে লোক কর রা, বহুত আচ্ছা লোক কর রা, সব আচ্ছা লাগ রা হাম লোক পাড়াকে জিতনা টোটো কমিটি এ লোক কর রা হ্যাঁ এই বলকে আপনা হাম বক্তন। ব্যাপারটা হচ্ছে যে এই যে পটুয়াপাড়া যে যেখানে এই অনুষ্ঠানটা হচ্ছে মিতালী সংঘ ক্লাব, এইটার সঙ্গে আমার জীবনের অনেকটা সময় অর্থাৎ 30 বছরের বেশি সময় আমি এখানে কাটিয়ে দিয়েছি। তখন অনেক সিনিয়র লোকেরা আজ ছিল, আজকে নেই তারা, তাদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য রামদাদ আছে, শোভা আছে, নিরুপম আছে, প্রদীপ আছে, দিলু আছে, বিলু আছে, এরা অনেকেই আমার পরিচিত ছেলে, তো এই অঞ্চলটা পরিচিত। রক্তদানের যে প্রবণতা পশ্চিমবাংলার যুব সমাজের মধ্যে প্রবেশ করেছে, এবং সবথেকে বড় উল্লেখযোগ্য বিষয় যারা এই সমাজ ব্যবস্থা আমাদের এই সংসারটাকে মাথা দিয়ে বুক দিয়ে আগলে রেখেছে, অর্থাৎ মাতৃশক্তির নারী জাতি, তারাও কিন্তু এই রক্তদান শিবিরে আসছে। যদিও তাদের শারীরিক একটা সমস্যা, হিমোগ্লোবিন একটা সমস্যা থাকার পরেও যেভাবে তাদের মধ্যে একটা প্রবণতা তাকে দেখছি, তাতে পশ্চিমবাংলার মানুষ কোনোভাবেই এই রক্তদান উৎসবে পিছিয়ে নেই। এবং রক্তদান মানে এর কোনো মূল্যায়ন হবে না, কারণ আজকের বিজ্ঞান ব্যবস্থা এখনো রক্তের কোনো বিকল্প তৈরি করতে পারেনি। তাই আমরা আনন্দিত গর্বিত যে টোটো চালক যারা এই সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা যেমন নিজেদেরকেও সংরক্ষিত করছে, তারা সমাজকেও সুরক্ষিত রাখার জন্য এই রক্তদানের আয়োজন করেছে। এর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং প্রশংসার যোগ্য আমি। এবং সেই সঙ্গে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি কৃতি ছাত্রছাত্রীদের একটা সংগঠনের অনুষ্ঠান চলছে, কিছুই নয়, তাদেরকে দেখে এটাই বার্তা দেওয়া হচ্ছে যে তারা এই সমাজ ব্যবস্থাটাকে এত সুন্দরভাবে আগলে রাখুক, তাদের দ্বারাই পরিচালিত হোক এবং প্রফেশন বেস এডুকেশনটা হোক, এটাই আমরা চাই, তাদের তাদের এই অঞ্চলটা আরো ভালো থাকুক।